দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমার সংবাদের নিয়মিত আয়োজন দেড়শো সেকেন্ডের আজকের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি নাদিরা জামান। প্রথমেই দেশের খবর। দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যথাযথ অবদান রাখতে আজ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নতি হলে প্রত্যেকের জীবনযাত্রার উন্নতি হবে, দেশে শান্তি বিরাজ করলে সকলেই শান্তিতে থাকবে। আমরা চাই এটি মাথায় রেখে আপনারা পাশে দাঁড়িয়ে দেশের মানুষের উন্নতিতে যথাযথ অবদান রাখবেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 79তম BM লং কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020 ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে একথা বলেন। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীরা বলছেন করোনা ভাইরাসের নতুন একটি স্ট্রেন বাংলাদেশে শনাক্ত হয়েছে, যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সাদৃশ্য রয়েছে। BCSI এর বিজ্ঞানীরা গত মাসে 17টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে 5টিতে করোনা ভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেন শনাক্ত করেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান এই খবর নিশ্চিত করেছেন। এবার আন্তর্জাতিক। সারা বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 8 কোটি আর মৃতের সংখ্যা 17,37,000 ছাড়িয়েছে। আজ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটার্স থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 17,37,518 জনে। আক্রান্ত হয়েছেন 7,90,51,438 জন। এছাড়া এখন পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন 5,56,45,301 জন। এবার খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-10 লিগের আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে দল পেয়েছেন বাংলাদেশি 6 ক্রিকেটার। আগামী বছরের 26 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মারাঠা অ্যারাবিয়ান্স প্রথম দল হিসেবে বাংলাদেশের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে তাদের দলে ফেরায়। এরপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তরুণ পেসার তাসকিন আহমেদ ও বোলিং অলরাউন্ডার মুক্তার আলীকে দলে নেয় তারা। আরেক দল বাংলা টাইগার্স তরুণ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব এবং শেখ মেহেদী হাসানকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া একসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য অলরাউন্ডার নাসির হোসেনকে কিনে নিয়েছে পুনে ডেভিলস। অ্যাডিলেডে প্রথম টেস্ট জেতা একাদশ নিয়ে বক্সিং ডে টেস্টে ভারতকে মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। সিরিজে 1-0 এগিয়ে থেকে শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয়দের মুখোমুখি হবে স্বাগতিকরা। পুস্কের ইনজুরিতে দ্বিতীয় টেস্টেও ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তারপরও দলে পরিবর্তন আনার কোনো কারণ দেখছে না কোচ জাস্টিন ল্যাঙ্গার। টপ অর্ডারে ম্যাথওয়েডের সঙ্গে আবারও জুটি গড়তে দেখা যাবে জো বার্নসকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সংবাদের সাথে থাকুন। ধন্যবাদ।